আত্মশুদ্ধির গুরুত্ব, সমাজ পরিবর্তন হোক আপনি চান কি না, নাকি যে অবস্থায় আছে এই অবস্থায় আপনি সন্তুষ্ট? সমাজের মধ্যে সুদ আছে আপনি সন্তুষ্ট? সমাজে মেয়েরা বেপর্দায় চলাফেরা করছে আপনি কি সন্তুষ্ট? সমাজে বহু মানুষ আছে বেনামাজি ঘুরে বেড়ায় আপনি কি সন্তুষ্ট? সমাজে বহু যুবক ছেলে পেলে মাদকদ্রব্য সেবন করে আপনি কি সন্তুষ্ট? সমাজে বহু বহু মেয়ের ইজ্জতহানি হচ্ছে, ইফতিজিং হচ্ছে, ধর্ষণ হচ্ছে আপনি কি সন্তুষ্ট? সমাজে অনেক মানুষ দুর্নীতি করছে আপনি কি সন্তুষ্ট? সবচেয়ে বড় কথা, সমাজে আল্লাহ এবং তার রাসূলের যে ঐশী বিধান এটা প্রতিষ্ঠিত নাই, এতে কি আপনি সন্তুষ্ট? এখন আপনি কি চান যে এই সমাজটা আলোকিত হোক, কোরআন এবং সুন্নাহর আলো সমাজে ছড়িয়ে পড়ুক, এটা কি আপনি চান? এটা আমাদের প্রথম প্রশ্ন, আমরা চাই কি না, আমরা কি চাই? আচ্ছা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং সুন্নার মধ্যে কিছু দিক নির্দেশনা দিয়েছেন, আমি এই পুরো জিনিসটা থেকে 10টা মৌলিক পয়েন্ট আপনার সাথে শেয়ার করব। আমরা যদি সামাজিক পরিবর্তন চাই, সর্বপ্রথম সর্বপ্রথম প্রয়োজন হচ্ছে তাসকিয়া বা আত্মশুদ্ধি। আমার সাথে কথা বলবেন, তাসকিয়া মানে কি ভাই? আত্মশুদ্ধি। আত্মশুদ্ধি মানে নিজের পরিশুদ্ধি, নিজের পরিশুদ্ধি। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সমাজে দাওয়াতি কাজ শুরু করলেন, আল্লাহর নবী কি এমন মানুষ ছিলেন যে খালি কথা বলতেন নিজে আমল করতেন না? এমন মানুষ ছিলেন না? নিজে যেটা বলতেন সেটা আগে করে দেখাতেন, কোনটা বলেন তো? নিজে যেটা বলতেন সেটা করে দেখাতেন। আমরা নামাজ পড়ি কয় ওয়াক্ত? পাঁচ ওয়াক্ত। নবীজি নামাজ পড়তেন কয় ওয়াক্ত জানেন? আট ওয়াক্ত। কয় ওয়াক্ত? এটা তো নতুন শুনলেন মনে হয়। পাঁচ ওয়াক্ত নামাজ তো তিনি পড়তেনই, তার পাশাপাশি পড়তেন তাহাজ্জুদ। পাঁচ আর আগে কত হলো? ছয়। এরপরে পড়তেন ইশরাকের নামাজ, কত হলো? সাত। এরপরে পড়তেন চাষ্টের নামাজ, সালাতুদ দোহা, কত হলো? যে মানুষটার আগের কোনো গোনা নাই, পরেও কোনো গোনা নাই, যে মানুষটা পবিত্র, যার আমল নামায় কোনো গোনাই নাই, যে মানুষটাকে আল্লাহ বাছাই করেছেন সমাজ পরিবর্তনের জন্য, মানুষকে দিন শেখানোর জন্য, পথ ভোলা মানুষগুলোকে জান্নাতের পথে আনার জন্য, সেই মানুষ নিজে অন্যকে বলছেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, নিজে পড়ছেন আট ওয়াক্ত। তার মানে এখান থেকে আপনাকে বোঝাতে চাইলাম, সমাজ পরিবর্তন করতে হলে যারা এই কাজ করতে চাবেন তাদের নিজেকে আগে পরিশুদ্ধ হতে হবে, অন্যের চাইতে বেশি আল্লাহওয়ালা হতে হবে, আল্লাহ পাক তৌফিক দান করুন। তাসকিয়া মানে হলো আত্মশুদ্ধি। আত্মশুদ্ধি সম্পর্কে আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ বলেন কদ আফলাহা মান যাক্কাহা, যে ব্যক্তি আত্মশুদ্ধি অর্জন করেছে সে সফল হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ, যে ব্যক্তি আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছে সে সফল হয়ে গেছে। ওয়াকাদ খাবা মান দাসাহা, আর যে ব্যক্তি আত্মশুদ্ধি অর্জন করতে পারে নাই সে ব্যক্তি ধ্বংস হয়ে গেল বলি নাউজুবিল্লাহ। আত্মশুদ্ধি মানে আত্মার পরিশুদ্ধি। এখানে একটু বোঝেন আমার সাথে, আমরা নামাজ পড়ি, ফিজিক্যাল ভূমিকা এখানে আছে কি না? নামাজে ফিজিক্যাল ভূমিকা আছে কি না? এই যে নামাজে বাহ্যিক শারীরিক কিছু কার্যকলাপ আছে কি না? কিন্তু এই নামাজটাই যদি আমি মনের মধ্যে রিয়া নিয়ে পড়ি, নামাজ কবুল হবে কি না, কথা বলেন? আচ্ছা, তার মানে নামাজ পড়ার সাথে সাথে অন্তরের পরিশুদ্ধিও দরকার আছে। আপনি এখন যাকাত দিচ্ছেন, নামাজ পড়ছেন, সওম রাখছেন, সব কি শারীরিক ইবাদত না? শারীরিক আর্থিক ইবাদত না? হজ করছেন, উমরা করছেন, সব শারীরিক ফিজিক্যাল ইবাদত, কিন্তু মনের মধ্যে আছে অহংকার, মনে আছে রিয়া, মনে আছে কুফুরি, মনে আছে নেফাক, এখন ইবাদত কবুল হবে কিনা? তার মানে বাহ্যিক ইবাদতের সাথে অভ্যন্তরীণ পরিশুদ্ধি না থাকলে আমাদের ইবাদত কবুল হচ্ছে না? হচ্ছে না। একজন ব্যক্তি ইসলামের সব মানে, ভেতরে মোনাফেকি, এই নফসের এই দোষের কারণে তার কি এই ইমান কোনো কাজে দিবে কিনা? মনে করেন আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো একজন মানুষ, যে মুখে মুখে স্বীকার করেছে যে হ্যাঁ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, মুখে স্বীকার করেছে কিন্তু মনে মনে ইসলামকে স্বীকার করে নাই, ভিতরে ভিতরে ইসলামের সাথে শত্রুতা করে, গাদ্দারি করে। মনের এই দোষের কারণে তার বাহ্যিক এই যে স্বীকৃতি, এটা কাজে আসবে কি আসবে না? আসবে? আসবে না। মনে করেন আপনি খুব আমল করছেন মাশাআল্লাহ, কিন্তু আকিদার মধ্যে খুব গলত আকিদা আছে, আকিদার মধ্যে গলত আকিদা আছে। যেমন যেমন একটা গলত আকিদা হচ্ছে, আপনি মনে করেন যে ইসলামের কিছু অংশ মানলেই হয়, কিছু অংশ না মানলেও চলে, ইসলামের বিধান ওই যুগে চলতো এই যুগে চলে না, ইসলামের কিছু বিধান আছে যেগুলো এখন পালন করা যায় না, আগে যেত, আকিদায় গলত। কেউ যদি মনে করে
যে তাকদীর বা ভাগ্য বলতে কিছু নাই আমি যা করব তাই পাব কেউ যদি মনে করে যে আল্লাহ রাব্বুল আলামিনের জাত এবং সিফাতগুলো এগুলা মানার দরকার নাই শুধু আল্লাহকে রব হিসেবে মানলেই হয় মানে এরকম অনেক গলত আকীদা আছে কিন্তু এটা নিয়ে আলাদা লেকচার দেওয়া যায় তো এখন ইবাদতের আমল সে করছে ঠিকই কিন্তু আকীদার মধ্যে গলত বিশ্বাস আছে এখন তার ইবাদত কবুল হবে কিনা কথা বলেন হবে না একজন ব্যক্তি মনে করে সুন্নতের উপর আমল করছে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এবং তার অবমাননায় তার অন্তর কলিজা কাঁপে না কথা বুঝতে পারছেন কি সুন্নার উপর আমল করছে ঠিকই কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ভালোবাসা তার ভিতরে নাই ইবাদত কবুল কতটুকু হবে চিন্তা করেন এই যে ভিতরের বিষয়গুলা অন্তরের সাথে সম্পৃক্ত বিষয় ভিতরের আকীদা ভিতরের মহব্বত আল্লাহর প্রতি ভয় আল্লাহর প্রতি একটা ইহসান মনটাকে রিয়া মুক্ত করা অহংকার মুক্ত করা হ্যাঁ অন্যের প্রতি বিদ্বেষ মুক্ত করা তারপরে কুফর নেফাক এগুলো মুক্ত করা এই যে অন্তরের সাথে সম্পৃক্ত বিষয়গুলোই এই তাসকিয়া বা আত্মশুদ্ধির মৌলিক বিষয় আমার কথা কি বুঝতে পারছেন এখন কিভাবে এটাকে পরিশুদ্ধ করব বিশ্বাস করেন ভিতরটা যদি পবিত্র থাকে বাহিরের ইবাদত অল্প হলেও জান্নাতে যাবেন ইনশাআল্লাহ ভিতরের বিষয় যদি পবিত্র থাকে বাহিরের আমল যদি কমও হয় ইনশাআল্লাহ আপনি জান্নাতে যাবেন বিশ্বাস করছেন না এক ব্যক্তির কথা শোনাই তাহলে বুঝবেন এক ব্যক্তি বনু ইসরাইলের সে এত বেশি পাপ করেছিল যে তার সন্তানদেরকে বলেছে আমার মৃত্যুর পরে আমার লাশটাকে পুড়িয়ে ফেলবে ছাইগুলো অর্ধেক বাতাসে ভাসিয়ে দিবে অর্ধেক ছাই সমুদ্রে ভাসিয়ে দিবে ঠিক আছে এটা তো হাদিস আপনারা জানেন ওলামায়ে কেরাম যারা আছে এখন সন্তানরা তাই করেছিল আল্লাহ পাক তাকে আবার জীবিত করে বলেছেন যে কেন এই কাজ করেছিল সে বলেছে মিন খাশিয়াতিকে ইয়া রাব্বি আল্লাহ তোমার ভয়ে কাজ করেছে ওয়া আনতা আলামু মিন্নি আপনি আমার চেয়ে ভালো জানেন যে আমি আপনার ভয়ে করেছি না অন্য কোনো কারণে করেছি তো আল্লাহ পাকের ভয়ে সে এমন একটা কাজ করেছে যে কাজটা কিন্তু মনে হচ্ছে কুফুরি কারণ সে মনে করছে আল্লাহ তাকে আবার পুনরুত্থিত করতে পারবে না তাই সন্তানদেরকে বলছে আমাকে পুড়িয়ে ছাইটাই ভাসিয়ে দিস আল্লাহ পাক বলছেন কেন করেছো সে বলছে তোমার ভয়ে আল্লাহ তোমার ভয়ে করেছে আল্লাহ পাক তাকে বললেন তুমি যদি আমার ভয়েই করে থাকো আর হ্যাঁ তুমি আমার ভয়েই করেছিলে আজকে আমি তোমাকে মাফ করে দিলাম যাও সেই ব্যক্তি বলেছিল আমার চেয়ে বড় পাপ কেউ করে নাই আল্লাহ যদি আমাকে ধরতে পারে তাহলে খবর আছে তার মানে তার ধারণা আল্লাহ তাকে ধরতে পারবে না এটা কিন্তু কুফরি আকীদা তারপরে আল্লাহ পাক তাকে কিন্তু মাফ করলেন কেন সে বলছে আল্লাহ আমি শুধু আপনার ভয়েই কাজটা করেছি আর আপনি খুব ভালোই জানেন আমি আপনার ভয়ে করেছি কিনা এই যে ভিতরের পরিশুদ্ধতার কারণে আল্লাহ বাইরের গুণাটা মাফ করে দিলেন আমার কথা মানে বুঝতে পারছেন না মানে ভিতর যদি পরিষ্কার হয় পরিচ্ছন্ন হয় এবং আকীদা ঠিক থাকে তাসকিয়া ঠিক থাকে আমল অল্প হলেও ইনশাআল্লাহ জান্নাতে যাবো ইনশাআল্লাহ খুশি হন নাই তো একবার বলেন সুবহানাল্লাহ এবার আসেন কিভাবে এটা অর্জন করতে পারি এক নম্বর তাসকিয়া বা আত্মশুদ্ধি অর্জনের প্রথম কাজ হচ্ছে সর্বপ্রথম কাজ সেটা হলো নিজেকে নিয়ে ফিকির করবেন অন্যের ফিকির বাদ দিবেন কি বললাম ভাই নিজেকে নিয়ে ফিকির করবেন অন্যের ফিকির আপাতত বাদ দিবেন তাহলে প্রথম কাজ কি ভাই আমার সাথে বলেন এবার নিজের নফসে একটু খবর নেই ভাই আমার সাথে বলেন দেখি কার কার বয়স এখানে 20 বছর ক্রস করেছে হাত তোলেন হাত না মানে এবার কার কার বয়স 30 বছর ক্রস করেছে কার কার বয়স 40-50 ক্রস করেছে আচ্ছা এবার হাত না মান এবার আজকে বাসায় গিয়ে ঠান্ডা মাথায় আমার এই কথাটা শুনবেন জাদনান ভাই ঢাকা থেকে 6 ঘন্টা জার্নি করে আসছিল আইসা আমার এই কথাটা বইলা গেছে কি বলছে এই যে 30 বছর 20 বছর 40-50 বছর আপনার জীবন থেকে চলে গেছে একটু চোখ বন্ধ করে আজকে বাসায় গিয়ে আপনি চিন্তা করবেন নিজের নফসের খবর কিভাবে নেবেন সেটা বলছি চিন্তা করবেন যে এই 40 বছরে 30 বছরে আপনি 30 দিন জামাতের সাথে নামাজ পড়েছেন কি না মন খারাপ করলেন আত্মশুদ্ধি এবং আত্মসমালোচনা এভাবেই করতে হয় চিন্তা করবেন 30টা রোজা যে আমার জীবনে চলে গেল আমি সব বছর প্রত্যেকটা রোজা রেখেছিলাম কি না চিন্তা করবেন এই 30 বছরে আপনি বেশি না ভাই 30টা সূরা পড়েছেন কি না 30 দিন কোরআন নিয়ে বসেছেন কি না 30টা আয়াত আপনি মুখস্থ করেছেন কি না
30টা আয়াত মাত্র 30টা আয়াত যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন এভাবে 30টা আয়াত আপনি মুখস্থ করেছেন কিনা মাত্র 30টা চিন্তা করবেন ঠান্ডা মাথায় 30টা হাদিস নবীজির পড়েছিলেন কিনা সারা জীবন 30 দিন দান সদকা করেছেন কিনা মানুষকে সৎ কাজে আদেশ করেছেন কিনা একটু আল্লাহর রাস্তায় সময় দিয়েছিলেন কিনা মানুষকে অসৎ কাজে বাধা দিয়েছিলেন কিনা দিন প্রচারের জন্য কিছু একটা করেছিলেন কিনা একটা বই লিখেছিলেন কিনা একটা লেকচার দিয়েছিলেন কিনা মিম্বরে দাঁড়িয়ে একটা খুতবা দিয়েছিলেন কিনা একটা হালাকায় বসে মানুষকে কিছু ভালো নসিহত করেছিলেন কিনা মিসকিনকে খাইয়েছিলেন কিনা এতিমখানায় 30টা টাকা দান করেছিলেন কিনা মসজিদ মাদ্রাসায় দ্বীনের খেদমতের জন্য কিছু করেছিলেন কিনা এই ফিকিরটা ভাই করা যাবে কি বাসায় গিয়ে আমি জানি হয়তোবা আল্লাহ না করুক কিন্তু হয়তোবা বেশিরভাগ মানুষের উত্তর আসবে কি হ্যাঁ না না এখন আমাকে বলেন সমাজ পরিবর্তন হবে কিভাবে বলেন এই মানুষগুলোকে দিয়ে এই অবস্থার এই মানুষগুলোকে দিয়ে আপনার তাই মনে হয় দেখেন ভাই একটা কথা আমি আপনাকে বলে যাই যে আমরা জীবন পেয়েছি একটা কয়টা ভাই এরপর কোনো চান্স আসবে না কথা সত্য না ভুল এবং আমরা থাকতে চাই জান্নাতে কোথায় আমরা কোথায় যেতে চাই ভাই এবার একটু আমার সাথে বলেন দেখি সত্যি কি আপনার মনে হয় সত্যি কি আমার আপনার মনে হয় যেভাবে জীবন যাপন করছি আমরা এতে আমরা জান্নাতে যাব অনেস্টলি কি আপনি বুকে হাত দিয়ে বলেন তো আপনার কি সত্যি মনে হয় এই জীবন যাপনের মধ্য দিয়ে আমরা সত্যি জান্নাতে যেতে পারবো ছেলে পেলে কিশোর গ্যাঙে যোগ দিচ্ছে ছেলে পেলে টিকটক প্রজন্ম হয়ে গেছে ছেলে পেলে মেয়েদের পিছনে আড্ডাবাজি করে টাঙ্কি মেরে বেড়ায় ছেলে পেলে মেয়েদের সাথে ওপেন এজেনা করছে মেয়েরাও জেনা করছে কিছু কিছু বদ মেয়ের স্বভাব এমন সে চাচ্ছে যেন তার সাথে জেনা করা হোক চুল খুলে নগ্ন হয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে বাড়ির মেয়েরা পর্দা করছে না মা পর্দা করছে না বোন পর্দা করছে না স্ত্রী পর্দা করছে না দিব্যি বাসায় সুদের টাকা ঢুকছে হারামের টাকা ঢুকছে দুর্নীতির টাকা ঢুকছে ঘুষের টাকা ঢুকছে সত্যি মনে হয় যে এইভাবে আমল করে আমরা জান্নাতে যেতে পারবো অথচ আল্লাহ সৃষ্টি করেছেন আমাদেরকে তার ইবাদত করার জন্য এই দুনিয়ার জীবনের সংক্ষিপ্ত হায়াত দিয়েছেন মৌতের পর হয় জান্নাত না হলে জাহান্নাম আর কোনো বিকল্প অপশন নাই তাহলে ভাই আত্মশুদ্ধির দরকার নাই তাহলে আজকে বাসায় গিয়ে এই ফিকিরটা করা যাবে আমিও করবো ইনশাল্লাহ আপনিও করেন আমি নিজেও করবো ইনশাল্লাহ আপনিও করবেন যে এই 30-40 বছরে আমরা করলামটা কি পারা যাবে ইনশাল্লাহ ভাই এই চিন্তা যদি আপনার রাতের ঘুমটা আজকে হারাম করে ফেলায় কালকে থেকে ইনশাল্লাহ এই ছেলেগুলোকে দিয়ে সমাজ সংস্কার হবে ইসলাম প্রতিষ্ঠা হবে ইনশাল্লাহ কি যুবক ভাইরা হবে না ইনশাল্লাহ আল্লাহ বা কবুল করুন বলি আমিন এক নাম্বার নিজের চরকায় তেল দেওয়া অন্যের কথা পরে কে কি করে নামাজ পড়ে কি না কে কি বলে লেকচারে কার কি সমালোচনা করা যায় সব বাদ আগে নিজের চিন্তা করবো আলাইকুম আনফুসাকুম নিজের নফসের খবর নাও বাস এখন দেখলাম নিজের নফসের খবর ভালো না তাহলে কি করণীয় করণীয় হচ্ছে এই ফজরের ওয়াক্ত থেকে শুরু হবে কালকের অপেক্ষা করব না ফজরের ওয়াক্ত থেকে শুরু হবে আমরা উঠবো তাহাজ্জুদে ইনশাল্লাহ রাজি আছি সুন্দর মতো অজু করবো ইনশাল্লাহ অজু করে কমপক্ষে দু রাকাত নামাজ পড়বো ইনশাল্লাহ পরে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিব দিয়ে বলবো আল্লাহ সারা জীবন যা করেছি আল্লাহ তুমি মাফ করে দাও কি আমিন বলেন আরে আজই বেলাকে আসলাম রে ভাই আপনাদের কোনো জাজবা নাই নাকি চেতনা নাই নাকি আমিন বলেন আল্লাহ মাফ করে দেখ এখন তো দোয়া কবুলের সময় এখন যে দোয়া করবেন কবুল হবে ইনশাল্লাহ বিশ্বাস করছেন না আমরা দোয়া করি অবিবাহিত যুবকদের আল্লাহ বিয়ের ব্যবস্থা করে দাও সাবাস আমরা দোয়া করি যে বেকার যুবক যারা তাদেরকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দাও আল্লাহ যেসব মেয়ে দিনী বোনদের বিয়ে শাদী হচ্ছে না তাদেরও বিয়ের ব্যবস্থা করে দাও আল্লাহ পাক যুবক ভাইদেরকে দিনের জ্ঞান অর্জনের তৌফিক দান করো এই সামনে হজের মৌসুম আসতেছে অনেকে হজে যাবে ইনশাআল্লাহ আমাদেরকেও যাওয়ার তৌফিক আল্লাহ দান করো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যুবক ভাইদেরকে আগামী দিনে বাংলার জমিনে দিন কায়েমের জন্য কবুল করে নাও আমিন ওলামায়ে কেরামের মধ্যে আল্লাহ মহব্বত বাড়ায় দেন দলে দলে বিভক্তিগুলো বন্ধ করেন দলে দলে বিভক্তি শুনলে আমার গা জ্বলা শুরু করে এই জন্য অনেকে আমাকে একটু রাগ করেন আমার সাথে এসে আমার সাথে দলীয় পরিচয় দিবেন না আমি অমুক দল করি আমি তমুক দল করি
দলে দলে তা বিভক্ত করে উম্মাটাকে বিভক্ত করে রেখে দিয়েছেন একেবারে হাজার হাজার ফেরকায় একদম বিভক্ত করে রেখে দিয়েছেন কারো সাথে কারো ভালো সম্পর্ক নাই কিন্তু মুখে কিন্তু বলে যে আমরা সবাই এক কিন্তু আদতে সেটা নাই মনের ভিতরে যে কি পরিমাণ হিংসা আর বিদ্বেষ সেটা তো মাঠে যারা চলাফেরা করে তারাই বুঝতে পারে বিভক্তিগুলো খুব ভালো জিনিস হ্যাঁ আপনি একটা মানে ফাউন্ডেশন করছেন বা অ্যাসোসিয়েশন করছেন বা পলিটিক্যাল একটা দল করেন ইটস ওকে এটা মানুষ করতে পারে তাই বলে অন্যদের সাথে কি হিংসা বিদ্বেষ পোষণ করে বিভক্তি বাড়াতে হবে সবার সাথে একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক রাখা যায় না হ্যাঁ আমিও মাশাআল্লাহ দিনের কাজ করছি ওই ভাইও করছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ তার দ্বারা কিছু খেদমত হচ্ছে আমার দ্বারা হচ্ছে তার দ্বারা হচ্ছে ইনশাআল্লাহ একদিন যখন আল্লাহ পাকের পক্ষ থেকে মনোনীত কোনো নেতা আসবে তখন সবাইকে ঐক্যবদ্ধ করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক সেই নেতৃত্ব নিয়ে আসুন বলি আমিন আমিন দোয়া করা যায় না আল্লাহ আল্লাহ পাক নিয়ে আসবেন ইনশাআল্লাহ তাআলা আর যদি দেখি যে আসছেই না তাহলে নেতা হইতে হবে যখন মাঠে নেতা নাই তখন নেতা হতে হবে নেতা হওয়ার আপনারা যোগ্যতা অর্জন করেন পড়াশোনা করেন কোরআনে কিন্তু নেতৃত্বের দুইটা বৈশিষ্ট্য বলা আছে কয়টা ভাই তালুতের কথা মনে আছে তালুত তালুত আর জালুত সূরা কোন সূরা আছে বলেন কেউ বলতে পারবে এই যুবক ছেলেটা বলো কোন সূরা আছে মাশাআল্লাহ সূরা বাকারায় বনু শোনেন বনু ইসরাইল মুসা আলাইহিস সালামের পরের নবীকে বলছেন ওই নবীর নাম ইউসা বিন নুন যে হে নবী আমরা আল্লাহর পথে জিহাদ করতে চাই কি করতে চাই এই শব্দ তো কোরআনে নাই আছে না নাই এই শব্দ বললে তো কিছু মানুষ খারেজি ফতোয়া মারা শুরু করে বড় মুশকিল আছে এদেরকে নিয়ে আমি আর কি আশ্চর্য একটা জিনিস এবাদতকে সন্ত্রাস বানাই দিলেন কিভাবে এবাদতকে সন্ত্রাস বানালেন কিভাবে পশ্চিমের টাকা খেয়ে হ্যাঁ পশ্চিমরা যা বুঝায় তাই বুঝতে হবে ইসলামের সংজ্ঞা ব্যাখ্যা ওরা দিবে না আমরা দিব সুবহানাল্লাহ ব্রিটিশ আমলে আমাদের বাপদাদারা যে ওদেরকে পিটিয়ে বের করেছিল তারা কি সন্ত্রাসী ছিল আমাদের বাপদাদারা সন্ত্রাসী ছিল বলেন তো জুলুমের বিরুদ্ধে কেউ দাঁড়িয়ে গেলে সে সন্ত্রাসী হয় এই যে 1971-এ আমাদের সাথে জুলুম হয় নাই তখন বাংলার মানুষ যার যা ছিল তাই নিয়ে মাঠে নামে নাই তো বাংলার সেই ফ্রিডম ফাইটাররা কি সন্ত্রাসী হয়ে গেছিল প্যালেস্টাইনের ভাই বোন থেকে দীর্ঘদিন থেকে একদম স্টিম রোলার পিছায় ফেলা হচ্ছে একেবারে রমজান মাসে দেখলেন কি হলো রমজান মাসে বেচারা নামাজ পড়তে গিয়েছে লাঠি পেটা করে মসজিদ থেকে বের করে দিল ওই আল আকসা মসজিদ ওর বাপের না মুসলমানদের তো এখন ওই যে যারা একটু পাথর টাথর নিয়ে ঢিলাঢিলি করে ওরা সন্ত্রাসী হয়ে গেছে আর যারা মুসলমানদেরকে পিটাই বের করে দিল ওরা হলো মানবতার সেবক এই সংজ্ঞা শিখায় আমাদেরকে যাই হোক বাদ দেন ওইদিকে না যাই ওদিকে বললে আমি একটু মানে কি বলবো কি বলে এটাকে আউটবাস্ট হয়ে যায় আর কি মানে ভিতরের ক্রোধটাকে দমায় রাখতে পারি না মাঝে মাঝে এমন হয় যে ভিতরের এগ্রেশনটা ধরে রাখতে পারি না কিন্তু আপনাদের স্বার্থে ধরে রাখতে হয় কারণ কোনো কিছু না হওয়ার চেয়ে কিছু হওয়া ভালো কোনো কিছু না হওয়ার চেয়ে কিছু হওয়া ভালো এই স্বার্থ চিন্তা করে চুপ করে থাকি কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্বে পরিপূর্ণ ইসলাম প্রতিষ্ঠা না করা পর্যন্ত কেয়ামত দিবেন না ইনশাআল্লাহ এই জিনিসটা মাথায় ভালো করে ঢুকাই নেন এরপরে ইসলামের এগেনস্টে যা করার করতে থাকেন আল্লাহ এটা করবেন ইনশাআল্লাহ কোনো সন্দেহ নাই লা শাক্কা ফিহি এর মধ্যে কোনো সন্দেহ নাই কার দ্বারা করবেন কিভাবে করবেন আল্লাহু আলাম বিসওয়াব আমরা জানি না এখন তালুত তালুতকে আল্লাহ পাক মনোনীত করলেন ইউসা বিন নুনকে বনু ইসরাইল বলছে আল্লাহর পথে আমরা যুদ্ধ করতে চাই আমাদের জন্য নেতা দাও একটা তখন ইউসা বিন নুন বলছে আমি যদি নেতার জন্য দোয়া করি তোমরা তো আবার পৃষ্ঠ প্রদর্শন করে পালায় যাবা তোমাদেরকে চিনি ভালো করে আমরা তোমাদেরকে খুব ভালো করে চিনি তখন বনু ইসরাইল বলছে না আমরা এটা করবো না কেন করবো ওয়াকাদ উখরিজনা মিন দিয়ারিনা আছে না সূরা বাকারায় আমাদেরকে আমাদের ঘর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে আমরা কেন পিছিয়ে পড়বো তখন আল্লাহর কাছে তিনি দোয়া করলেন আল্লাহ পাক তালুতকে নেতৃত্ব দিলেন কাকে তালুত আর এই যে তালুতকে নেতৃত্ব দিয়েছেন এই নেতৃত্ব দেওয়ার পর আল্লাহ পাক বললেন যে তালুতকে আমি দুইটা স্পেশাল গুণ দিয়েছি কয়টা ভাই তার মানে নেতৃত্বের স্পেশাল গুণাবলী কয়টা একটা হচ্ছে জিসমান তালুতকে আমি দিয়েছিলাম শারীরিক শক্তি ফিজিক্যাল স্ট্রেংথ শারীরিক শক্তি আর এখন বহু নেতা সমাজে দেখাতে হাঁটতেই পারে না নেতা হওয়ার আগে আগে ফিজিক্যালি স্ট্রং হতে হবে তাই না ভাই ফিজিক্যালি স্ট্রং না হতে পারলে নেতৃত্ব দিতে পারে
তো ফিজিক্যাল স্ট্রেংথ হচ্ছে প্রথম শর্ত সে সুস্থ ছিল এবং শারীরিকভাবে অনেক শক্তিশালী ছিল কে কার কথা বলছি যুগে যুগে সমস্ত নেতৃত্ব দেখেন ওমর ইবনে খাত্তাব শারীরিকভাবে দুর্বল ছিল না ফিজিক্যাল স্ট্রেংথ ছিল কোনটা স্ট্যামিনার কেমন ছিল আলী রাদিয়াল্লাহু আনহু শারীরিকভাবে কি দুর্বল ছিল উসমান আবু বকর রাদিয়াল্লাহু আনহুমা তারা কি দুর্বল ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দুর্বল ছিলেন 40 জন পুরুষের শক্তি তার গায়ে ছিল কতজন ভাই বলেন আল্লাহু আকবার 40 জন পুরুষের শক্তি কার গায়ে ছিল তারপরে তিনি কোনোদিন কারো গায়ে থাপ্পড় দেন না কারণ নিজের উপর আঘাত আসলে তিনি মাফ করে দিতেন শুধু একটা যুদ্ধে তিনি তীর নিক্ষেপ করেছিলেন ওই তীর এক কাফেরের গলার পাশ দিয়ে চলে গেছে ওতেই তার মৃত্যু হয়ে গেছে ওতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনেও যদি কষ্ট দিত আল্লাহ পাক তাকেও পাকড়াও করতেন আযাব দিতেন নবীজি না বললেও আল্লাহ পাক তাকে পাকড়াও করতেন যাই হোক তাহলে তালুতকে প্রথম যে গুণাবলী দেয়া হয়েছে নেতৃত্ব সেটা কি জিসমান শারীরিক শক্তি তার মানে এখন যারা এটা হতে চান আগে ফিজিক্যালি স্ট্রং হবেন ভালো ভালো খাওয়া দাওয়া করবেন হালাল টাকায় হারাম টাকায় না জিম টিম করবেন হ্যাঁ বক্সিং টক্সিং প্র্যাকটিস করবেন রেসলিং টেসলিং খেলবেন হ্যাঁ কুস্তি টুস্তি করবেন মানে ফিজিক্যালি স্ট্রং হওয়ার চেষ্টা করবেন আর এইগুলো করা তো ভালো টিকটক চালানোর চাইতে সকালে উঠে যদি আমরা একটু রাউন্ড দিয়ে দৌড়াদৌড়ি করি মাই মাঠে ফুটবল খেলেন একটু ফুটবল খেলেন বা একটু ফিজিক্যাল কসরত করেন একটু জিম করেন কাজটা ভালো না এটা ওই টিকটক টিকটক আছে ভালো না বসে বসে ফেসবুক গোতানো আর এই যে পর্ন দেখাচ্ছে ভালো না এই জন্যই বলি এগুলো ভালো এগুলো করেন তা ওইগুলোতে যায় না এটা হলো এক নম্বর জিসমান মানে ফিজিক্যাল স্ট্রেংথ দুই নম্বর ইলমান জ্ঞান কি লাগে ভাই তাহলে দুইটা একটা জিসম একটা ইলম এখন আমাদের এই দুইটা না থাকলেও চলে খালি জনগণ বললেই হলো যে আপনার চরিত্র ফুলের মতো পবিত্র তাই না ভাই এই দুইটার একটা না থাকলেও চলে আল্লাহ পাক আমাদের সবার উপরে এমন এমন সব নেতৃত্ব নিয়ে আসুন যাদেরকে আল্লাহ পাক শারীরিক শক্তি এবং জ্ঞানের শক্তি দান করছে বলি আমিন দোয়া করতে সমস্যা আছে যাকেই নিয়ে আসুক সে যদি ফিজিক্যালি স্ট্রেংথ শক্তিশালী হয় তার মধ্যে জ্ঞান থাকে সে ইসলাম প্রতিষ্ঠা করে আমার কোনো সমস্যা আছে কোনো সমস্যা না আমরা দোয়া করব আল্লাহ পাক তাকে দীর্ঘ নেক হায়াত দারাজ করুন আমিন আর যদি দেখি যে কোনো নেতাই নাই তখন নেতা হতে হবে কি হতে হবে আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন আমাদের যুবক ভাইদেরকে আল্লাহ কবুল করুন আমিন তাসকিয়া অর্জন হচ্ছে সমাজ পরিবর্তনের মূল জিনিস আর এই তাসকিয়া অর্জনের জন্য প্রথম কাজ হলো নিজের চরকায় আলাইকুম আনফুসাকুম নিজেকে নিয়ে ভাবুন নিজেকে নিয়ে ভাবুন বাস নিজেকে নিয়ে ভাবুন নিজের কবরকে নিয়ে ভাবুন আপনার আমলনামা নিয়ে ভাবুন এই বিগত জিন্দেগিতে কি করেছে এটা ভাবেন সামনের জীবনে কি করতে পারি এটা ভাবেন এখন মনে করেন আপনি চিন্তা করলেন যে না আমার জীবনে ভালো কাজ খুব কম আছে আদনান ভাই বলে গিয়েছিল আমি মিলিয়েছি খাতা কলম নিয়ে দেখলাম ভালো কাজ খুব বেশি নাই এখন কি করতে হবে আপনাকে প্রথম কাজ আমার সাথে বলেন আস্তাগফিরুল্লাহ এটা বায়াত করাচ্ছি বায়াত বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি আল্লাহ আমরা বিগত জীবনে যে পাপগুলোই করেছি আল্লাহ আমাদেরকে মাফ করে দাও এবং আগামী পুরো জীবনে আমাদেরকে কোরআন সুন্নাহ মেনে চলার তৌফিক দান করো পারা যাবে ইনশাআল্লাহ এখন থেকে আর পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ রাজি আছি সম্ভব হলে জামাতে পড়বো যদি জামাত কোনো কারণে পড়া পসিবল না হয় অন্তত পক্ষে বাসায় পড়বো ইনশাআল্লাহ প্রতিদিন 5 টাকা 10 টাকা হলেও দান খয়রাত করবো ইনশাআল্লাহ প্রতিদিন একজনকে হলেও দাওয়াত দিব ইনশাআল্লাহ প্রতিদিন একটা করে ভালো কাজের আদেশ করবো ইনশাআল্লাহ একটা করে হলেও খারাপ কাজে নিষেধ করবো ইনশাআল্লাহ প্রতিদিন একটা পৃষ্ঠা করে হলেও কোরআন পড়বো ইনশাআল্লাহ এক পৃষ্ঠা হলেও হাদিস পড়বো ইনশাআল্লাহ এক পৃষ্ঠা হলেও ইসলামিক কোনো বই পড়বো ইনশাআল্লাহ আর গার্লফ্রেন্ডের নাম্বার মোবাইল থেকে ডিলেট করে দিব ইনশাআল্লাহ ঠিক আছে ভাই যত রকম আজে বাজে কাজ আড্ডা মারা এই পর্ন দেখা হ্যাঁ আপনার মাদকদ্রব্যের আসর খারাপ ফ্রেন্ড সার্কেল গুন্ডামি মাস্তানি সব থেকে তওবা করলাম আল্লাহ কবুল করো আমিন আগে নাম্বার ডিলেট করেন এটা প্রথম কাজ এই ফিতনা থাকলে সমস্যা এটা কেমন ফিতনা আপনাকে বলাই আমি বুঝাই শুনেন 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 এটা এমন ফিতনা যে
অবৈধ অবস্থাতেও ফিতনা সৃষ্টি করতে পারে, বৈধ অবস্থাতেও করতে পারে। অতএব খুব সাবধান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা মাথায় রাখেন। নবীজি বলেছেন, আমি শুনেন ভাই, আমি পুরুষদের জন্য নারীদের চাইতে ভয়ঙ্কর কোন ফিতনা রেখে যাচ্ছি না। ব্যাস, এখন কি করবেন? কলেজের সামনে দাঁড়া থাকবেন? আমি পুরুষদের জন্য নারীদের চাইতে ভয়ঙ্কর কোন ফিতনা রেখে গেলাম না। কে বলেছেন? কে বলেছেন? আমি কি তার চেয়ে ভালো সমাজ বুঝবো? অতএব আমার পরামর্শ ভাই, ভালো কাজে ব্যস্ত থাকেন, নিজের আমলনামা গোছান, পাপ ছেড়ে দেন ভালো কাজে, এবং দিনই দিনই কাজে মেহনত সেরে থাকেন। সামর্থ্য হয়ে গেলে বিয়ে শাদী করে নেন, সামর্থ্য হয়ে গেলে বিয়ে শাদী করে নেন, একটা করবেন একটা ভাই। অনেক আলেম এখন অনেক কথাই বলছে, ঠিক আছে, আমি পরামর্শ দিচ্ছি একটাই কইরেন, একটাই। এখানে একটা আবেগী কথা বলি, আবেগী কথাটা শোনেন। যদি প্রথমত আপনি রিজিকের সোর্স তালাশ করবেন, এরপর আল্লাহর কাছে সেজদায় কান্নাকাটি করবেন, আল্লাহকে বলবেন, আল্লাহ আমার জন্য যোগ, আমার জন্য উপযুক্ত যে আমার জীবনে আসলে দুনিয়া আখেরাত দুটোই সুন্দর হয়ে যাবে, আল্লাহ এমন কোন মানে মেয়ে বা স্ত্রী আল্লাহ তুমি আমার জীবনে এনে দাও, এই দোয়া আল্লাহর কাছে করবেন। এরপর যখন পাত্রী যদি পছন্দ হয়ে যায়, যে না সব দিক থেকে মাশাআল্লাহ তাকে পারফেক্ট মনে হচ্ছে, আপনি যদি মন থেকে তাকে ভালোবাসা শুরু করেন, ডানেও দেখবেন না আর বামেও দেখবেন না, ব্যাস তাকে নিয়ে জীবন কাটিয়ে দেবেন ইনশাআল্লাহ, পারা যাবে ইনশাআল্লাহ। এখনকার সমাজে এটা একটা সমস্যা, কেউ কাউকে নিয়ে সন্তুষ্ট থাকতে পারছে না, স্বামী স্ত্রীকে নিয়ে না, স্ত্রী স্বামীকে নিয়ে না, এই সমস্যাটা দূর হবে এভাবে। আর মনে রাখবেন, এটা সাহাবিদের যুগ নয়, এটা কাদের যুগ নয়? আপনিও সাহাবি নন, আপনার স্ত্রীও কিন্তু মহিলা সাহাবি নয়, আপনিও সাহাবি নন, আপনিও তাবেঈ নন, আপনিও আইম্মায়ে কেরামের যুগের মানুষ নন, আর আপনার স্ত্রীও তাদের মতো নন। অতএব আমার আপনার মধ্যে যেমন হাজারটা ত্রুটি থাকতে পারে, তার মধ্যেও থাকবে। অতএব এটাকে একটু সবরের সাথে মার্জনা করে করে চলতে হবে, আল্লাহ পাক তৌফিক দান করুন। তবে এক পর্যায়ে যদি এমন দেখা যায় যে এই ফিতনার কারণে আপনি দিন থেকে বিচ্যুত হয়ে যাচ্ছেন, তখন আপনি দিনকে বেছে নেবেন, ফিতনাকে বেছে নেবেন না। কথা বুঝতে পারছেন ভাই? আল্লাহ তৌফিক দান করুন। এগুলো গোল্ডেন নসিহত, এগুলো ওঠেন বসেন করে আপনি শুনতে পারবেন না, এগুলো লাভজাপ মার্শাল আর্ট জিকির হয়, মার্শাল আর্ট স্টেজের মাঠে কুম্ফু কেরাত খেলা হয়, সুবহানাল্লাহ, কি যে হয়, কত কি যে হয়, কতগুলোকে দেখেছি আমি ওয়াজ মাহফিলের এই সিজনেই, বাস ধরেও ঝোলাঝুলি শুরু করছে, জানি না এগুলা কোথায় পাইছে, আল্লাহ ভালো জানেন। আল্লাহ রাব্বুল্লাহ, এটা এটা কেন আমি বলি, সম্ভবত এখানে জিনের আসর হয়, কি সম্ভবত, জিন বলতে কিন্তু কিছু আছে আপনি জানেন কি না, এবং জিন মানুষের উপর ভর করে, কিন্তু জিন কিন্তু মানুষের উপর ভর করতে পারে, আর মেয়েদের উপর বেশি ভর করে, যারা বেপর্দায় বাইরে যায় সব মেয়ের উপর জিন বেশি ভয় ভর করে। তো এগুলো থেকে বাঁচার জন্যে দৈনন্দিন জিকির আজগার করতে হয়, সকাল সন্ধ্যে অনেক জিকির আজগার মাসতুম দোয়া কালাম আছে, এগুলো পড়তে হয়। যেমন আয়াতুল কুরসি জানা আছে তো, আলহামদুলিল্লাহ, আয়াতুল কুরসি পড়লে শয়তান কাছে আসবে না ইনশাআল্লাহ। সূরা ফালাক নাসে ক্লাস জানা আছে তো, সকাল সন্ধ্যায় তিনবার করে ইনশাআল্লাহ। সূরা বাকারার শেষের দুই আয়াত জানা আছে, রাত্রেবেলা একবার, প্রেসক্রিপশন দিচ্ছে এগুলো, কিন্তু সব রোগের ট্রিটমেন্ট মেডিকেল সায়েন্স করতে পারে না, রুকিয়া বদনজর জাদুগ্রস্ততা সেহের এগুলোর ট্রিটমেন্ট মেডিকেল সায়েন্স করতে পারে না, এগুলো ট্রিটমেন্ট কোরআন করবে, হাদিস করবে, দোয়া কালাম করবে। ট্রিটমেন্ট কি, আগে আপনাকে পবিত্র থাকতে হবে, পাক পবিত্র থাকতে হবে, অজু অবস্থায় থাকার চেষ্টা করতে হবে, ডেইলি ফরজ ওয়াজিব আদায় করতে হবে, পর্দা মেনে চলতে হবে, কোরআন তেলাওয়াত করবেন, স্পেশালি এই আয়াতগুলোকে বারবার তেলাওয়াত করবেন, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, আয়াতুল কুরসি, সূরা বাকারা শেষের দুই আয়াত, সূরা হাসরের শেষের তিন আয়াত। আর একটা বড় অস্ত্র বলে দেই, এটা পড়লে শয়তান বাপ বাপ করে দূরে চলে যাবে ইনশাআল্লাহ, দাজ্জালও যদি আসে সেও দূরে চলে যাবে ইনশাআল্লাহ, বলে দিব। সূরা কাহফ এর প্রথম দশ আয়াত, সূরা কাহফের যত বড় জিন শয়তান হোক না কেন, ইবলিসের বাপও যদি আসে, সূরা কাহফের দশ আয়াত পড়বেন সে দূরে চলে যাবে ইনশাআল্লাহ, বিশ্বাস করছেন না? অনেকে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করেন রাত্রেবেলা, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করার বদলতে রিজিক বাড়ে, রিজিক প্রশস্ত হয়,
অনেকে আত্মীয়তা সম্পর্ক বজায় রাখেন রিজিক প্রশস্ত হয় অনেকে চাষতের নামাজ পড়েন ওই যে দুরাকাত সালাতু দুহা আদায় করেন এর বদৌলতে দেখা যায় রিজিক প্রশস্ত হয় অনেকে ওযু অবস্থায় থাকেন রিজিক প্রশস্ত হয় এক এক মানুষকে আল্লাহ এক একটা আমলের ওসিলায় আল্লাহ পাক তার মঞ্জিলে মাকসুদে পৌঁছায় দেন আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ এটা একটা অস্ত্র আল্লাহ পাক আপনাদের সবাইকে সূরা কাহাফের উপর আমল করার তৌফিক দান করুন আমিন তো প্রিয় ভাই শেষ করতে হবে লম্বা করব না আস্তে আস্তে গুড়িয়ে নিচ্ছি এক নাম্বার কি কাজ আত্মশুদ্ধি অর্জনের জন্য ভাই নিজের চর্চায় মানে নিজের নফসের খবর নিব অন্যের কথা পড়ে আগে নিজে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব নিজে রোজা রাখব নিজে যাকাত দিব নিজে ইসলামের উপর প্রতিষ্ঠা থাকব ইনশাআল্লাহ এটা এক নাম্বার দুই নাম্বার তাসকিয়া অর্জনের দুই নাম্বার কাজ হচ্ছে নিজের পরিবারে ইসলাম প্রতিষ্ঠা করা কি বললাম বলেন কেন বললাম কারণ নিজের পরিবারে যদি ইসলাম প্রতিষ্ঠা না করতে পারি অন্যের মূর্খতা এবং অনৈসলামিক কাজের কারণে আমি ইফেক্টেড হয়ে যাব তাই নিজের পরিবারের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা করতে হবে আল্লাহ পাক তৌফিক দান করুন বলি আমিন আল্লাহ পাক সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে বলেছেন যে কু আনফুসাকুম নিজে তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো ওয়া আহলিকুম নারা তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও পরিবার আছে কার কার হাত তুলেন দেখি মাশাআল্লাহ সবারই তো আছে পরিবার মানে কি স্ত্রী সন্তান কার কার আছে হাত তুলেন আচ্ছা হাত নামান দেখেন বাবা মা এগুলো পরিবারের অন্তর্ভুক্ত বিষয় কিন্তু বাবাকে আপনি শাসন করতে পারবেন না মাকে আপনি শাসন করতে পারবেন না তাকে আপনি নসিহত করতে পারবেন দাওয়াত দিতে পারবেন আর আপনার আন্ডারে যারা আছে আপনার স্ত্রী আপনার সন্তানরা এরা হচ্ছে পরিবারের অন্তর্ভুক্ত আপনার কাছের এদের উপরে আপনি শাসন চালাতে পারবেন অতএব যাদের পরিবার আছে পরিবারের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা করি আল্লাহ পাক তৌফিক দান তিন নাম্বার কাজ আমার সাথে মনোযোগ দেন ভাই তিন নাম্বার কাজ হচ্ছে নিয়মিত কোরআন তেলাওয়াত করা নিয়মিত কোরআন তেলাওয়াত করা আমার সাথে একটু ওয়াদা করেন তো ভাই ডেইলি কমপক্ষে এক ঘন্টা কোরআন তেলাওয়াত করবো ইনশাল্লাহ পারা যাবে সবার বাসায় কোরআন আছে তো নাকি কোরআন পড়তে পারি তো নাকি যারা পারি না আজকে নিয়াত করব মসজিদের হুজুর আছে ইমাম সাহেব আছে মাদ্রাসা শিক্ষক আছেন গিয়ে আপনি কোরআন পড়া শিখবেন ইনশাল্লাহ পারা যাবে ইনশাল্লাহ কোরআন তেলাওয়াত করা না শিখেন আল্লাহর ওয়াস্তে কোরআন তেলাওয়াত করা না শিখে মৃত্যুবরণ করেন না আল্লাহর ওয়াস্তে আল্লাহকে কি মুখ দেখাবেন আর নবীকে কি মুখ দেখাবেন চিন্তা করবেন কোরআন আল্লাহ নাজিল করেছেন কেন আমাদের জন্য গরু ছাগলের জন্য কাদের জন্য মানুষের জন্য না গরু ছাগলের জন্য গরু ছাগলের হিসেব আছে কার কার হিসেব হবে মানুষ আর জিন মৃত্যু আমাদেরকে বরণ করতে হবে কবরে যেতে হবে আমাদেরকে পুলসিরাত আমাদেরকে পার হতে হবে কোরআন মানতে হবে আমাদেরকে সেই আমরা যদি কোরআন তেলাওয়াত করা না শিখি ভাই হবে বিষয়টা হবে আল্লাহ পাক আমরা সবাইকে কোরআন তেলাওয়াত শেখার তৌফিক দান করুন এখানে আমি অনেক বেশি জোর দিই কারণ কি জানেন কোরআন তেলাওয়াত শেখাটাই এবং নিয়মিত তেলাওয়াত করাটাই আপনার মনে ইসলামের প্রতি মহব্বত সৃষ্টি করবে ইনশাআল্লাহ এরপরে আপনি ইসলামের জন্য জীবনও দিতে পারবেন ইনশাআল্লাহ কিন্তু এই অবস্থায় পারবেন না এই অবস্থায় একটা দাবরানি খেলে উল্টা দিকে দৌড় দেওয়া শুরু করবে এখন পারবেন না এখন বলতে পারবেন হ্যাঁ নারায়ে তাকবীর আল্লাহু আকবার চলো রে বাস যখন মাঠে নামবেন ওই দিক থেকে যখন কাউন্টার অ্যাটাক আসবে দেখবেন নাই আপনি শেষ অতএব কোরআনের চর্চা তেলাওয়াত বেশি বেশি বাড়াতে হবে আল্লাহ তৌফিক দান করুন তিন নাম্বার চার চার নাম্বার ভাই দৈনন্দিন জিকির আজগারগুলো ছাড়বো না ইনশাআল্লাহ দৈনন্দিন জিকির আজগার ছাড়বো না কেমন দৈনন্দিন 100 বার বলবো সুবহানাল্লাহ পারা যাবে 100 বার সুবহানাল্লাহ বললে 1000 নেকি হবে ইনশাআল্লাহ দৈনন্দিন 100 বার বলবো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই পারবো তো ইনশাআল্লাহ দৈনন্দিন কমপক্ষে সকালে 10 বার সন্ধ্যায় 10 বার দরুদ ইব্রাহিম পড়বো ইনশাআল্লাহ পারবো দৈনন্দিন পড়বো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পারা যাবে দৈনন্দিন পড়বো লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ পারবো ডেইলি পড়বো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পারা যাবে দৈনন্দিন পড়বো ইনশাআল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি পারা যাবে ইনশাআল্লাহ এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই যে দরুদ এই যে জিকির আজগারগুলো আছে এইগুলো প্রতিদিন একটা প্রতিদিন করলে আল্লাহর সাথে সম্পর্ক গাঢ় হবে ইনশাআল্লাহ জিকির করলে কি লাভ হয় আপনাকে একটু বলে দেই জিকির করলে আল্লাহর সাথে কলবের সম্পর্ক তৈরি হয় কি হয় ভাই
অন্তরের সাথে আল্লাহ পাকের সাথে একটা কানেকশন তৈরি হয় জিকির যে ব্যক্তি ছেড়ে দেয় তার অন্তরটা মরে যায় আর মরা কলবের মধ্যে আল্লাহর নূর আসে না জিন্দা কলবের মধ্যে আল্লাহর নূর আসে তাহলে কলব জিন্দা হবে কিভাবে বেশি বেশি জিকির করার মধ্য দিয়ে আল্লাহ পাক তৌফিক দান করুন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেন যে হাদিস আমি মুখস্থ করার জন্য অনেক বেশি সুবহানাল্লাহ পড়ি কতবার পড়েন জিজ্ঞেস করা হচ্ছে তিনি বলছেন কত হবে 10000 বার কথা বুঝতে পারছেন মানে এটা তার নিজস্ব আমল নিজস্ব মনে করেন আপনি প্রতিদিন ইস্তেগফার করতেই থাকেন 10 মিনিট 15 মিনিট 20 মিনিট কতবার করেন আপনি জানেন না করা যায় না আপনি একটা সময় বসে দরুদ শরীফ পড়তে থাকেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পড়া যায় না সবার ব্যক্তিগত কিছু আমল থাকে যে যত বেশি জিকির আজগার করবেন যত বেশি জিকির আজগার করবেন তার কলব তত জিন্দা হবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি বেশি আল্লাহর জিকির করার তৌফিক দান করুন বলি আমিন এটা কত বললাম 4 5 নাম্বার এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কারণ আমি তাসাউফ এবং আত্মশুদ্ধি বই যেটা আছে আল্লামা তাকি উসমানী দামাত বরকাতু আল্লামা তাকি উসমানীর বইগুলো বাসায় সবাই কিনবেন আমি পরামর্শ দিই আল্লামা তাকি উসমানীর যে বইগুলো আছে এগুলো বাসায় কিনে পড়া শুরু করবেন অনেক গভীর জ্ঞান পাবেন ইনশাআল্লাহ তো তার তাসাউফ আত্মশুদ্ধি বইয়ের মধ্যে তিনি এনেছেন যে অনেক বড় বড় বুজুর্গানা দিন তারা তাজকিয়ার জন্য এই আমলটাকে বেশি গুরুত্ব দিতেন সেটা হলো আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা কি করা ভাই বেশি বেশি দোয়া করা মানে চলতে ফিরতে দোয়া করতে থাকতেন কেমন যেমন ধরেন যে এমনও বুজুর্গ ছিলেন আলেমে দিন ছিলেন যারা রাস্তায় হাঁটছেন বাজারে যাচ্ছেন বাজারে যাওয়ার সময় আল্লাহকে বলছেন আল্লাহ বাজারে যাচ্ছে বাজারে আমার কেনাকাটা যেন সহজ হয় আমরা কি বাজারে যাওয়ার সময় এরকম কথা বলি বাসায় ঢুকছেন বলছেন আল্লাহ বাসায় ঢুকছি বাসার পরিবেশটা যেন ভালো থাকে এখানে যেন গিয়ে কোনো বিপদের খবর না শুনি আল্লাহ আমি মানে ব্যবসায় যাচ্ছি আজকের ব্যবসাটা আল্লাহ যেন সুন্দর হয় ভালো হয় মানে প্রতিটা কাজেই তারা দোয়া করতে থাকতেন বুঝতে পারছেন না কথা প্রতিটা কাজেই দোয়া করতে থাকতেন যে আল্লাহ আমাকে আল্লাহ আমার জুতার ফিতা ছিঁড়ে গেছে আমার জুতার ফিতা দাও আল্লাহ আমার আমি খুব ক্ষুধার্থ আল্লাহ একটু ভালো খাবারের ব্যবস্থা করে দাও আল্লাহ আমি খুব পিপাসার্থ আমার জন্য একটা ভালো হালাল পানির ব্যবস্থা করো আল্লাহ আমার সন্তানটা অসুস্থ আল্লাহ তাকে শেফা দিয়ে দাও আল্লাহ আমি সুসন্তানকে রেখে সফরে আসছি আল্লাহ বাসায় তুমি ওদেরকে হেফাজত করো মানে প্রতিটা কাজে প্রতিটা চিন্তা আল্লাহর সাথে শেয়ার করো এটা যে যত বেশি করতে পারে তার সাথে আল্লাহ পাকের সম্পর্ক তত বেশি গাঢ় হবে আর এটা করলে তিনটা লাভ কটা লাভ ভাই যে দোয়াটা করবেন হয় সাথে সাথেই আল্লাহ পাক আপনাকে দিবেন না হলে এই দোয়ার ওসিলায় আপনার তাকদীরের কোনো বিপদ আল্লাহ দূর করে দিবেন মনে করেন আপনি দোয়া করেছেন আল্লাহ আমাকে কালকে এই ব্যবসার এই কাজটা তুমি সলভ করে দাও কালকে গিয়ে দেখলেন সেই কাজটা আপনি পান নাই আপনার কাছে মনে হচ্ছে যে হয়তো আমি দোয়া করলাম কবুল হয় নাই কিন্তু হয়তো বা এই দোয়ার ওসিলায় আপনার আগামী পরশু দিনের একটা বিপদ আপনার তাকদীরে আসতো ওইটা আসে নাই কথা কি বুঝতে পারলেন আমার কথা এইভাবে আল্লাহ পাক দোয়ার বদৌলতে মানুষের মানুষের তাকদীর থেকে অনিষ্টগুলো দূর করতে থাকেন আর এটাও যদি না হয় কেয়ামতের মাঠে নেকির পাল্লায় ওইটা আপনাকে আল্লাহ দিয়ে দিবে ইনশাআল্লাহ ওই দিন মানুষ বলবে যে কাশ দুনিয়াতে আমার কোনো দোয়াই যদি কবুল না হইতো আজকে আমি জান্নাতে যেতে পারতাম ওই দিন আমরা এই কথা বলবো অতএব বুদ্ধিমান সে ব্যক্তি যে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে থাকে প্রতিটা বিষয়ে আল্লাহর কাছে দোয়া করতে থাকেন আল্লাহ আমার মনটা অস্থির মনটাকে শান্ত করো আল্লাহ আমাকে কোরআন শিক্ষার তৌফিক দাও আল্লাহ আমাকে নামাজ পড়ার তৌফিক দাও আল্লাহ আমি হারাম সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাই আমাকে হালাল একটা সম্পর্ক করার তৌফিক দাও দোয়া করা যায় না ভাই আল্লাহ পর্দা করতে চাই পর্দার পরিবেশ তৈরি করে দাও আল্লাহ রিজিকের সমস্যায় ভুগছি একটা চাকরি ব্যবসার ব্যবস্থা করে দাও দোয়া করা যায় না ভাই দোয়া করতে আমাদের কাছে আসেন কেন হুজুর এটা যে ফুদিয়ে দেন এখানে ফুদিয়ে দেন এখানে দোয়া করে দেন এটা করে দেন সেটা করে দেন আমি আপনার আবেগ কতটুকু বুঝতে পারবো আমার দরকার একটা জব এই জব ছাড়া আমি চলতেই পারছি না আপনার ওই চাহিদা তো আমি বুঝতে পারবো না আপনার চাহিদার ফিলিংসটাকে আমি বুঝতে পারবো আপনার বাবা চলে গেছেন বাবা হারানোর ব্যথা আপনি বুঝতে পারছেন আমি খালি বলতে পারবো মুখ দিয়ে আল্লাহ আপনার বাবাকে মাফ করুন আমি কি আবেগটা অনুভব করতে পারলাম অতএব দোয়া সরাসরি আল্লাহর সাথে করার চেষ্টা করেন আল্লাহ পাক এটাই বলেছেন যে ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব যখন আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞাসা করে হে নবী বলে দিন আমি খুব কাছেই আছি উজিবু দাআওয়াতা দাঈ ইযা দাআন যখন বান্দা আমাকে ডাকে দোয়া করে আমি সরাসরি তার দোয়া কবুল করি শুনি
একদম ঘাড়ের রগ এই যে ঘাড়ের রগের চাইতে আল্লাহ আমাদের কাছে আছেন সুবহানাল্লাহ বাস আজকে ফিরে আসেন প্রিয় ভাই আজকেই ফিরে আসেন আল্লাহর কাছে দোয়া করা শুরু করেন আল্লাহ পাক তৌফিক দান করুন আর দোয়া কবুলের অনেক সময় আছে এই যে ওয়াজ মাহফিলের সময় হালাকার সময় শেষ রাতে তাহাজ্জুদে ফরজ নামাজের আগে পরে হ্যাঁ বৃষ্টি বর্ষণের সময় অনেক দোয়া আছে সময় আছে এই সময়গুলোতে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ আর সবচেয়ে ভালো একটা অস্ত্র শিখিয়ে দিই আপনাদেরকে দেব অন্য একদিন বলেছিলাম একটা লেকচারে আরেকবার মনে পড়ে গেল বলে দেই যদি দেখেন দোয়া আপনার কবুল হচ্ছে না দীর্ঘদিন ধরে আল্লাহ পাকের কাছে ওযু অবস্থায় দুরাকাত নামাজ পড়ে কিছু ভালো কাজ করে মানে ধরেন একটু কোরআন তেলাওয়াত বা একটু দান সাদাকা বা একটু আত্মীয়দেরকে দান সাদাকা বা একটু এতিমের মাথায় হাত বোলানো বা দিনের রাস্তায় কিছু খরচ করা কোন একটা ভালো কাজ করে হাত তুলে আল্লাহকে বলবেন আল্লাহ তোমার তোমার সন্তুষ্টির জন্য আমি এই ভালো কাজটুকু করলাম আল্লাহ তোমার তাওহীদ তোমার তাওহীদ তাওহীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর ওসিলায় আমার দোয়াটা কবুল কর ইনশাআল্লাহ তাআলা আপনি আপনার দোয়ার ফল পাবেন ইনশাআল্লাহ পরীক্ষিত আমার জীবনে এমন সময় গিয়েছে যে নিঃশ্বাস নিতে পারবো কিনা এটার গ্যারান্টি ছিল না শ্বাস নিতে পারবো কিনা গ্যারান্টি ছিল না আর মনে করবেন না এগুলোর জন্য অদৃশ্য কোনো শক্তি দায়ী এগুলোর জন্য আপনার আমার মতো দাড়ি টুপিওয়ালা কিছু মানুষই দায়ী কথা বুঝতে পারছেন বাস আর কিছু বললাম না অতএব দাড়ি টুপি পাগড়ি জুব্বা ঘোমটা দেখলে লাফানো শুরু করবেন না কখনোই বহু মোনাফেক সমাজে ঘুরে বেড়ায় এইসব লেবাজে এদের কাজই হলো নিজের ভাইয়ের গোশত খাওয়া কি করা বলেন তো বুঝবেন বুঝবেন আপনিও দাওয়াতি কাজে মাঠে নামেন ইসলামের জন্য কিছু করতে মাঠে নামেন নিজেই বুঝতে পারবো কিছু বলে দেওয়া লাগবে না তবে এতটুকু সুসংবাদ তাদেরকে দিয়ে রাখি যারা নিজের ভাইয়ের গোশত খায় তোমাদের এই মোনাফেকের চরিত্র অতি শীঘ্রই অচিরেই পুরো বাংলার সামনে নগ্ন হয়ে যাবে ইনশাআল্লাহ বাংলার মানুষ আর এখন বোকা না তারা সব বোঝে তারা জানে তারা উপলব্ধি করতে পারে তাদেরকে এভাবে ব্রেন ওয়াশ করা যায় না এখন তাদেরকে এভাবে ডিমোটিভেটেড করা যায় না তারা যুবকরা এখন পড়াশোনা করছে মাশাআল্লাহ তারা ওলামায়ে কেরামের সোহবতে যাচ্ছে তারা হক বাতিল চিনতে পারছে মাশাআল্লাহ আস্তে আস্তে তারা এমন একটা জায়গায় যাবে এই যুবকরাই আগামী দিনে ইনশাআল্লাহ জাতিকে নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ তোমাদের যা করার আছে করতে থাকো ইনশাআল্লাহ যত ষড়যন্ত্র পিছন থেকে করার করতে থাকো কিছুই করতে পারবে ইনশাআল্লাহ আরশের মালিকের কাছে যে কবুল হয়ে যায় দুনিয়ার মানুষ তার কোনো ক্ষতি করতে পারে না এটা মনে রাখবেন ক্ষতি মানে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো মানুষ গালি দিয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ গলার মধ্যে চাদর দিয়ে পেঁচিয়ে গলা ফাঁস দেওয়ার চেষ্টা করেছে মানুষ তার দাঁত একদম ঘুষি দিয়ে ভেঙে দিয়েছে তার মাথার মধ্যে তরোয়ালের গোড়া দিয়ে কড়া দিয়ে আঘাত করেছে তার পাকে মোচকে দেওয়া হয়েছে এই কাজগুলো তো নবীর সাথেও হয়েছে তায়েফের মানুষ তাকে মেরেছে রক্ত ঝরতে ঝরতে দাড়ি দিয়ে রক্ত পড়তে পড়তে পায়ের জুতা আটকে গিয়েছে এই মানুষগুলো এই 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 ঘটনাগুলো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হয়েছে তাহলে এই কাজগুলো হওয়া মানে কি সেই ব্যক্তির মানে অপদস্থ হওয়া দুনিয়াতে এগুলো কবুলিয়াতের নিদর্শন কিসের নিদর্শন এগুলো কবুলিয়াতের নিদর্শন আর যারা এই কাজগুলো নবীর সাথে করেছিল ওরা কি সফল হয়ে গেছে ওরা দুনিয়াতেও সফল হয় নাই পরকালেও জাহান্নামে যাবে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে প্রকৃত ঈমানদার হওয়ার তৌফিক দান করুন আমিন পাঁচ নম্বর বলছিলাম প্রিয় ভাইয়েরা বেশি বেশি আল্লাহর কাছে কি করবেন দোয়া করবেন ছয় নম্বর আসেন এই পাঁচটা বলে শেষ করে দিই ছয় নম্বর শোনেন সপ্তাহে একটা দিন হলেও কবর জিয়ারত করতে যায় কেন বললাম তাজকিয়ার সাথে এর কি সম্পর্ক তাজকিয়ার সাথে সম্পর্ক আছে একটু বোঝার চেষ্টা করেন জান্নাতুল বাকি দেখেছেন নববীর পাশে বাকিউল গারকাত যেটা আমরা বলি কবরস্থান মদিনার পাশে নবীর যুগে কবরস্থান ছিল মসজিদের পাশে কেন ছিল মসজিদের পাশে কারণ পাঁচ ওয়াক্ত নামাজে মানুষ যাবে আসবে কবর দেখবে পরকাল স্মরণ হবে এখন কবরস্থান আমাদের সমাজের ওই দূরে বাইরে বছরে একদিন আপনি যান না আর এই জীবনটা বস্তুবাদী সকাল থেকে ওঠা ঘুমানো পর্যন্ত খাওয়া দাওয়া ফুর্তি করা খালি বস্তুবাদী বিষয়গুলো এগুলো আমাদেরকে মৌত থেকে ভুলিয়ে রাখে পরকাল থেকে ভুলিয়ে রাখে
তাই মাঝে মাঝে কবর জিয়ারত করলে আপনার পরকালের কথা কি হবে স্মরণ হবে তখন আপনারও ফিকির হবে যে আমাকেও একদিন এখানে আসতে হবে এবং ইনশাআল্লাহ এই জন্য প্রস্তুতি গ্রহণ করা আমার উচিত এই ফিকিরটা মনে হবে না এখন কি মনে হয় এগুলো এখন মনে হচ্ছে না আল্লাহ পাক আমাদের সবাইকে মাঝে মাঝে হলেও এট লিস্ট কবর জিয়ারত করে পরকালকে স্মরণ করার তৌফিক দান করুন আমিন 6 7 নাম্বার 7 নাম্বারটাও অনেক বেশি ইম্পর্টেন্ট এটা শুনেন সেটা হলো আল্লাহ ওয়ালা কিছু মানুষ আছে দুনিয়াতে আছে না যে মানুষগুলো আত্মশুদ্ধি যাদের মধ্যে আত্মশুদ্ধি আছে যারা আল্লাহ ওয়ালা পরহেজগার যাদের মধ্যে হিংসা বিদ্বেষ এই বিষয়গুলো খুব কম এবং যারা কোরআন সুন্নাহ নিয়ে গবেষণা করেন মানুষকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করেন এই মানুষগুলোর সাথে সম্পর্ক রেখে তাদের সাথে সহবতে চলবেন আর তাদেরকে দেখে আপনি শিখতে পারবেন সবকিছু বইপত্র পড়ে হয় না কিন্তু ওলামায়ে কেরামের কাছাকাছি গিয়ে সহবতে গিয়ে দিন শিখতে হবে আল্লাহ পাক তৌফিক দান করুন সাহাবীরা কিন্তু বইপত্র পড়ে কোরআন হাদিস শেখেন নাই জানেন তারা কোরআন হাদিস এগুলো শিখেছেন স্বয়ং নবীকে দেখে শিখেছেন দেখে শিখেছেন না তার পরের জেনারেশন সাহাবীদেরকে দেখে শিখেছেন তার পরের জেনারেশন তাবেঈদেরকে দেখে শিখেছেন তার পরের জেনারেশন তাবে তাবেঈনদেরকে দেখে শিখেছেন এইভাবে আস্তে 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 এই সিলসিলা চলে আসছিল এখন আমরা কি করি ইন্টারনেট দেখে শিখি কি দেখে শিখি একটা মাসআলা জানতে চান বাস ঢুকলেন ইউটিউবে ফেসবুকে তখন দেখলেন ওই মাসআলা নিয়ে 10 আলেমের 10 রকম মন্তব্য মাথা খারাপ এখন তাই না ভাই তারপরে দেখেন যে অমুক যা বলল তমুকের বিরুদ্ধে আর মাশাআল্লাহ কিছু ননসেন্স ইউটিউবার আছে হ্যাঁ কমন সেন্স মাই ননসেন্স কিছু ননসেন্স কমন সেন্স হীন ইউটিউবার কিছু আছে ফেসবুকের আছে কি টাইটেল দেওয়া লাগবে সেটাও জানে না অমুক তমুককে ধুয়ে দিল মানে ওয়াশিং মেশিন ডিটারজেন্ট পাউডার অমুক তমুককে ধুয়ে দিল হ্যাঁ তমুকে তমুককে আবার যে ওয়াশ করলেন তমুক হ্যাঁ অমুককে এই করলেন বাপরে মানে কি একটা অবস্থা এই জন্য যে ইউটিউবিং এর কথা বলছো না ওই যে ইউটিউবার আমাদের অফিসিয়াল যারা আছে ওদের সহ আমরা অচির একটা অ্যানাউন্সমেন্ট দিব ইউটিউবিং করতে চাও ভিডিও রেকর্ড করতে চাও ইনশাআল্লাহ এমন একটা সিস্টেম তোমাদের সামনে আমি লঞ্চ করতে যাচ্ছি এই সিস্টেম পার করে তোমাদেরকে আসতে হবে রেকর্ড করার জন্য এই সিস্টেমের মধ্যে প্রথম কি থাকবে জানেন 40 দিন নামাজ পড়ছে কিনা আমাকে দেখাতে হবে বেনামাজি তোমার সাথে ইউটিউবে কি সম্পর্ক তোমার সাথে দিন দিন প্রতিষ্ঠার কি সম্পর্ক দিন কায়েমের কি সম্পর্ক তোমার তারা দিনের কোনো কাজ নাই 40 দিন নামাজের রিপোর্ট পেশ করবা যে নামাজ পড়ছি ভাই 40 দিন আগে হবে রিটেন পরীক্ষা লিখিত পরীক্ষার মধ্যে আমি 6টা সাবজেক্ট ফিক্স করছি 1 নম্বর কোরআন 2 নম্বর হাদিস সহজ বেশি কঠিন না প্রাইমারি জিনিস 3 নম্বর সিরাত নবীর জীবনী 4 নম্বর ইসলামের ইতিহাস 5 নম্বর ফিক আর 6 নম্বর হচ্ছে আকীদা এই 6টা বিষয়ের কিছু কিতাব আছে বেসিক কিতাবগুলো দিয়ে দেওয়া হবে বাসায় পড়াশোনা করবে করে এক মাস দুই মাস পরে পরীক্ষা দিবে আগে দেখব জ্ঞানের কি অবস্থা ওই যে নেতৃত্ব দেওয়ার কয়টা গুণা বলে বলেন একটা লাগবে এলেম একটা জিসম দিনের যে কাজ করবে দিন বুঝে কিনা এটা তো আমাকে দেখতে হবে ও দিনের জ্ঞান আছে কিনা এটা তো আমাকে বুঝতে হবে দিন আমল করে কিনা আমাকে তো জানতে হবে নামাজও পড়ে না দিনের জ্ঞানও নাই ওকে তো রেকর্ড করতে দিলে মাথা খারাপ হবে ও কোন কন্টেন্ট কোথায় লাগাবে কোন টাইটেল কোথায় দিবে মাথা আর এটা তো মিডিয়ার যুগ মানুষ তিলকে তাল মানে রেখে দেবে হ্যাঁ যদি বলি এখন যে মাশাআল্লাহ আমরা একটা জান্নাতি পরিবেশে বসে আছি দেখবেন কিছু বলদ বলে ফেলবে কালকে সাতক্ষীরা আর মাটিকে জান্নাতের সাথে তুলনা করলো আবু তো হাত না কথা বুঝতে পারেন নাই এই হলো অবস্থা ইন্টেলেকচুয়াল অবস্থা আমাকে জানতে হবে তো আগে রিটেন পরীক্ষা দিবে তারপর ভাইবা ভাইবার পরে আমরা কিছু ক্রাইটেরিয়া দিব এই রুলস এবং রেগুলেশনস মেনটেন করতে পারলে করবে আদারওয়াইজ না শোনেন দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো আর এই জিনিসগুলো আমি প্রথমে এত কঠোর ছিলাম না বিগত দুই তিন বছর এই সারা দেশ ঘুরে আমার যে তিক্ত অভিজ্ঞতাগুলো হয়েছে এগুলো আমাকে এভাবে ভাবতে বাধ্য করেছে এখন মনে করি এগুলো আল্লাহর পক্ষ থেকে কল্যাণই ছিল আলহামদুলিল্লাহ এই অভিজ্ঞতাগুলো না হলে এগুলো শিখতে পারতাম না সুবহানাল্লাহ সাহাবীরা রাসূলকে দেখে শিখেছেন তাবেঈরা সাহাবীদেরকে দেখে শিখেছেন তারপরের জেনারেশন তাদেরকে দেখে শিখেছেন এখন আমরা যদি দিন শিখতে চাই খালি বই পুস্তক পড়লে হবে না খালি ইউটিউব ফেসবুক ঘাঁটলে হবে না আলেম ওলামার কাছে যেতে হবে সিলেবাস কেন্দ্রিক পড়াশোনা করতে হবে কি সিলেবাস এই 6টা সাবজেক্ট বললাম না ভাই কোরআন পড়েন এটা একটা সিলেবাসের অন্তর্ভুক্ত বিষয় হাদিস পড়েন সিলেবাসের অন্তর্ভুক্ত বিষয় আপনাকে আকীদা বই পড়তে হবে সিরাতের বই পড়তে হবে ফিকহের বই আর ধরেন ইসলামের ইতিহাস এই জিনিসগুলো একটু পড়াশোনা করেন
পড়াশোনা করে ক্লাসিক্যাল ওলামায়ে কেরাম যারা কোন ওলামায়ে কেরাম ক্লাসিক্যাল যারা মানে হকপন্থী ওলামায়ে কেরাম যারা সকালে একটা ফতোয়া দিয়ে রাতে আরেকটা দেয় না এই টাইপের না আর কি বাতাস এদিকে বাস ওইদিকে বাতাস ওইদিকে ওইদিকে এই টাইপের না পাঁচ বছর আগে এক কথা বলতো পাঁচ বছর পরে দেখা যায় না বাবা এখন এই কথা ভুলেও বলা যাবে না এখন এই কথা হ্যাঁ তো এই টাইপের কথা বলছি না যারা সর্বদাই হকের উপর থাকার চেষ্টা করেন মানুষ হিকমা অবলম্বন করতে পারে হকের উপর থাকার চেষ্টা করেন এই হকপন্থী ওলামায়ে কেরামের সোহবতে গিয়ে দিন শেখার চেষ্টা করে না এবং এই ওলামায়ে কেরাম প্রত্যেক ঘরানাতেই আছে প্রত্যেক ঘরানাতেই হকপন্থী ওলামায়ে কেরাম আছেন আপনারা আলেমদের মধ্যে বিভক্তি সৃষ্টি করবেন না বরং সবাইকে ভালোবাসার চেষ্টা করবেন আর এখন তো শুরু হয়েছে আলেম পূজা শাইখ পূজা মানে যে যে আলেমকে পছন্দ করে যে যে শাইখকে পছন্দ করে ব্যাস চোখ বন্ধ করে ওইখানে আর ডাইনে যাব না এখন সে সঠিক বললেও সঠিক বেঠিক বললেও সঠিক এই একটা সমস্যা শুরু হয়েছে আর নতুন সংকীর্ণ হলেন কেন এত সংকীর্ণ হলেন কেন ইসলাম তো সংকীর্ণ না এটা তো বৈচিত্র্যময় এখানে আপনি পরিপূর্ণ জ্ঞান পেতে হলে তাকে খোলা মন লালন করতে হবে যে যেখানেই হক পাবো সেটাই নিব ইনশাল্লাহ হক যেখানে পাবো সেখানে নিব ইনশাল্লাহ আমি হককে সীমাবদ্ধ করে ফেললাম কেন যে আমার শায়েখ যা বোঝেন এইটাই ভাই এর বাইরে কিছুই নাই এটা করতে গেলে কী হবে জানেন পয়সার এক পিট দেখবেন আর এক পিট তো দেখবেনই না তখন আপনি মাহরুম হয়ে যাবেন তবে হ্যাঁ এটাও বলে রাখি যারা একেবারেই সাধারণ মানুষ একদম সাধারণ কোনো মানুষ যার এলেম কালাম নাই কোরআন হাদিস পড়তে জানেন এমন মানুষ আছে না একদম রুট লেভেলের তাদের জন্য অবশ্যই উচিত যে কোনো অন্তত একজন আলেমকে ফলো করা অন্তত একজন আলেমকে ফলো করা কারণ আপনি তো কিছু বোঝেন না কোরআন সুন্নাহ বোঝেনই না কিছু পড়তেও পারেন না বুঝতেও পারেন না কিছুই পারেন না অতএব একজন আলেমকে আপনি ফলো করে চলেন ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দেবে ইনশাআল্লাহ হ্যাঁ যদি কখনো জানতে পারেন যে আপনার সেই ফলো করা আলেমের অমুক মাসআলাটা কোরআন সুন্নার বিরুদ্ধে চলে গেছে বা এর চেয়েও ভালো কোনো বিশুদ্ধ মাসআলা আছে তাহলে সেটা আপনি আমল করবেন সমস্যা কি তাই বলে বিভক্তি বাড়াবেন না সাত নম্বর বলেছিলাম ওলামায়ে কেরামের সোহবতে থাকার চেষ্টা করেন আট নম্বর হচ্ছে ভাই মনের মধ্যে হিংসা বিদ্বেষ রিয়া অহংকার এই খারাপ রিপুগুলোকে দূর করতে হবে পারা যাবে কিনা ইনশাআল্লাহ এটা হলো আট নম্বর মনের মধ্যে হিংসা বিদ্বেষ অহংকার রিয়ার খারাপ রিপুগুলোকে দূর করতে হবে কিন্তু এটা খুব ডিফিকাল্ট কীভাবে করবেন মনের মধ্যে চলে আসতে পারে যদি চলে আসে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম পড়বেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক পড়বেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামা ওয়া হুয়া সামিউল আলিম পড়বেন আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি এই যে দোয়া কালামগুলো পড়বেন ইনশাআল্লাহ মনের মধ্যে এই সমস্যাগুলো চলে যাবে ওয়াসওয়াসার একটা রোগ চলে যাবে ইনশাআল্লাহ মনটাকে পবিত্র করার চেষ্টা করি আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন আমিন আর মন পবিত্র করার আমি দুই একটা আমল বলে দেই নাহলে কঠিন হয়ে যাবে খুব সহজ আমল এতিম খুঁজে খুঁজে বের করে এতিমদের জন্য কিছু করার চেষ্টা করুন এতিম আছে না মেয়ে ছেলে এদের মাথায় হাত বুলান আপনার মন পবিত্র হবে ইনশাআল্লাহ ঠিক আছে দান সদাকা বাড়ান আপনার মন পবিত্র হবে ইনশাআল্লাহ আল্লাহর জন্য ছেড়ে দেওয়ার মানসিকতা কর ছেড়ে দেন আল্লাহর জন্য ছেড়ে দিলাম আল্লাহর জন্য ত্যাগ করলাম মন পবিত্র হবে ইনশাআল্লাহ আল্লাহর জন্য কিছু করা সহজ আল্লাহর জন্য ছাড়া সহজ না আল্লাহর জন্য কিছু করা সহজ আল্লাহর জন্য আপনি নামাজ পড়তে পারবেন ঠিকই কিন্তু সিগারেট ছাড়তে পারছেন না আল্লাহর জন্য ছাড়া কঠিন এই ছাড়ার কঠিন কাজটা করে দেখাতে হবে মন পবিত্র হয়ে যাবে ইনশাআল্লাহ আর তাহাজ্জুদ এই আমলটা খুব ইম্পর্টেন্ট তাহাজ্জুদের যাদের অভ্যাস আছে এই সময়টা নীরবে নিভৃতে আল্লাহর সাথে কথাবার্তা বলবেন মন পবিত্র হবে ইনশাআল্লাহ আর দুনিয়াতে উচ্চাভিলাষী হবেন না যতটুকু আল্লাহ পাক দিয়েছেন এতে সন্তুষ্ট থাকেন আমার দুইতলা বাড়ি আছে ভাই আমার কিন্তু নাই বলছি আর কি মনে করেন আমার দুইতলা বাড়ি আছে আপনি এতে সন্তুষ্ট থাকেন আপনার একজন স্ত্রী আছে সন্তুষ্ট থাকেন আপনার একটা সুন্দর ব্যবসা আছে সন্তুষ্ট থাকেন আপনার এই এক বিঘা জমি আছে সন্তুষ্ট থাকেন আল্লাহ যা দিয়েছেন এতে সন্তুষ্ট থাকেন আল্লাহ আরও বাড়াই দিবেন ইনশাআল্লাহ অসন্তুষ্ট থাকলে আপনার মনটা অস্থির হয়ে থাকবে কীভাবে আরও বাড়াবো দুনিয়ার নেশা যাকে পেয়ে বসবে তার মন কঠিন হয়ে যাবে দুনিয়ার নেশা যাকে পেয়ে বসবে তার মন কঠিন হয়ে যাবে আর যার মন কঠিন হয়ে যাবে তার মনের মধ্যে মৃত্যুর ভয় আসে না আর যার মনে মৌতের ভয় আসে না তার মনে আল্লাহর নূরও আসে না আল্লাহর নূর যার কলবে আসে না
তার অন্তরে তাসকিয়া আসে না বুঝতে পারলাম তাসকিয়া কেন আসে না দুনিয়া পূজার কারণে আসে না বাস যতটুকু আল্লাহ দিয়েছেন আমি সন্তুষ্ট এটাকে কিভাবে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা যায় এই চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ বেশি বেশি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করব ইনশাআল্লাহ আল্লাহ পাক নিয়ামত বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম তুমি খালি শুকরিয়া আদায় করো আমি নিয়ামত বাড়িয়ে দেব ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন মনের মধ্যে এই হিংসা বিদ্বেষ রিয়া অহংকার দূর করার তৌফিক দান করুন সবার মধ্যে ভালো যেটা আছে নিয়ে নেবেন খারাপটা ছেড়ে দিবেন আর দুটো জিনিস বলে শেষ করে দেই সেটা হলো অতিরিক্ত খাওয়া অতিরিক্ত ঘুম অতিরিক্ত কথাবার্তা বন্ধ করতে হবে বুঝতে পারলেন ভাই এগুলোর সাথে তাসকিয়ার মারাত্মক সম্পর্ক আছে আমি নিজে ফিল করতেছি শুনেন যেদিন খুব বেশি ভোজন হয়ে গেছে সেদিন ঘুম হয় বেশি এবাদতের স্বাদ কমে যায় নামাজে উঠতে অলসতা লাগে কথা কি ঠিক না বেটে অলসতা লাগে বেশি খাওয়া বেশি মানে ঘুমানো বেশি হাসাহাসি করা বেশি ঠাট্টা মস্করা করা বেশি কথা বলা বেশি মানুষের সাথে মেলামেশা করা এগুলো কলবকে শক্ত করে ফেলে এই কথাগুলো কিন্তু সরাসরি হয়তো কোনো জায়গায় এভাবে পাচ্ছে পাবেন না কিন্তু আমি আপনাকে সাজিয়ে গুছিয়ে বলার চেষ্টা করছি বেশি বেশি কথা যারা বলে মন বাচাল মন মন শক্ত হয়ে যায় এখন তো বাচালতার যুগ চলছে আর কি টিভি খুললেই টক শো টক শো খালি বক 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 মানে টক শো করতে করতে দেশের একদম দেশের জিডিপি টিডিপি বাড়ায় দেশকে একদম আমেরিকার পর্যায়ে নিয়ে চলে গেছে মনে হয় ভাবতারা এমন কিছু বুদ্ধিজীবীর সলিউশন নাই কিন্তু খালি বক 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 কোনো কোনো মডারেটর আসে ও আবার বিতর্ক উস্কে দেয় কিছু কিছু অনলাইন প্ল্যাটফর্ম দেখেন না ও আবার মজা এটা এটাই তার বিজনেস কারণ যত ভিউ হবে তত ডলার এখানে ওর স্বার্থ এটা সব স্বার্থ সবই স্বার্থে হচ্ছে এখন স্বার্থ আর স্বার্থ ঠিক আছে তো এত বেশি কথার দরকার নাই আমরা জাতি হিসেবে কাজ করে দেখাবো ইনশাআল্লাহ আমাদের সামনে কোরআন আছে সুন্না আছে একটা ইসলাম প্রেমী জনগণ আছে আমাদের তারুণ্যের শক্তি আছে আমাদেরকে আল্লাহ শারীরিক শক্তি দিয়েছেন মানসিক বুদ্ধিদীপ্ত একটা অবস্থান দিয়েছেন আমাদের মাশাআল্লাহ ভালো নেতৃবর্গ আছে ঐক্যবদ্ধভাবে আমরা ইসলামকে নিয়ে বিশ্ব জয় করবো ইনশাআল্লাহ এত কথা নাই খালি কাজ হবে ইনশাআল্লাহ এত কথা কিসের পারমাণবিক বোমা তৈরি করা হয়েছে একটাও বলেন তো দেখি কিম জং উন নাম শুনেছেন কি না মিসাইল ম্যান ওর নাম কি মিসাইল ম্যান এতটুক মনে হয় সাইজ চুলের কাটিং মাশাআল্লাহ গোলগাপ্পু ওর একটাই কাজ কি কাজ মিসাইল বানা কেন বানাবে কারণ সে জানে এই ওয়ার্ল্ডে সে সবচেয়ে বেশি শক্তিশালী যার কাছে মিসাইল আছে অ্যান্ড বলেন 50 বছরে কয়টা বানাইছি আমরা হ্যাঁ বলেন আচ্ছা বাদ দেন এই ওয়ার্ল্ডে সবচেয়ে শক্তিশালী তারাও যাদের প্রযুক্তি আছে প্রযুক্তি তথ্য ডাটা প্রযুক্তি এই ওয়ার্ল্ডে এখন ডাটা বা প্রযুক্তির যুদ্ধ চলছে মাঝে মাঝে দেখেন না বড় বড় কান্ট্রির কিছু বড় বড় কোম্পানি হ্যাক হয়ে যায় মানে কি এরা যত প্রযুক্তি নিয়ে নিতে পারে হ্যাক করতে পারে তারা আরও বেশি ডাটা পায় ইনফরমেশন পায় ইনফরমেশন দিয়ে যুদ্ধ হচ্ছে এখন বলেন তো আমাদের ইনফরমেশন কত এখন ওয়ার্ল্ড এগিয়ে যাচ্ছে বলেন না প্র্যাকটিক্যাল কথা বলছি আপনাদের সাথে ওয়ার্ল্ড এগিয়ে যাচ্ছে মনে করেন যার রিজার্ভ যত বেশি যার কাছে ডলার যত বেশি আছে বলেন এখন আমার কত আছে প্রবৃদ্ধি যা যত বেশি ওয়ার্ল্ডে সে তত ভালো অবস্থানে বলেন আমার প্রবৃদ্ধির হার কত এখানে আমি কোনো দলের পক্ষে বিপক্ষে বলতে আসি না আমি আমার অ্যাজ এ সাধারণ মানুষ কথা বলছি যেই থাক উপরে এখন ইম্পর্টেন্ট সেক্টরগুলোতে উন্নতি করতে হবে কি না এখন কথা বেশি বলবো না কাজ বেশি করবো বাস খালি কাজ হবে ইনশাআল্লাহ আল্লাহ পাক যাদেরকেই দায়িত্ব দেখতে কেন তারা যেন কাজ করার তৌফিক অর্জন করে আমরা আমাদের শ্রম দিয়ে মেধা দিয়ে আমরা জাতিকে সাহায্য করবো ইনশাআল্লাহ আমরা তরুণ প্রজন্ম আমাদের মেধা দিয়ে আমাদের বুদ্ধি দিয়ে আমাদের শ্রম দিয়ে আমরা ইনশাআল্লাহ তাআলা দেশকে সাহায্য করবো জাতিকে সাহায্য করবো ইনশাআল্লাহ পারবো না ইনশাআল্লাহ আমি বলি আপনারা বেশি বেশি পড়াশোনা করেন বড় বড় পোস্টে যান দেশের দায়িত্ব নেন নিয়ে দেশকে এগিয়ে নেন ইনশাআল্লাহ পারা যাবে না ভাই ইনশাআল্লাহ চ্যালেঞ্জ তো নিতে হবে খালি বসে বসে সমালোচনা করলে হবে নাকি খালি বসে বসে সমালোচনা করলে কাজ হবে নাকি ও ওটা পারে না সে এটা পারে না ওই দল সেটা পারে না সেই দল সেটা পারে না এই করতে করতেই তো এই অবস্থা আপনি করে দেখাচ্ছেন না কেন আমরা করে দেখাচ্ছি না কেন আবার ধর্মীয় অঙ্গনে দেখা যায় ওই আলেম এই ভুল ওই আলেমের এই সমস্যা ওই আলেম এই পারে না ওই আলেম সেই পারে না
আরে ভাই আপনি আলেম হচ্ছেন না কেন আপনি আলেম হন হয়ে কাজ করে দেখান অমুক বক্তার এই ভুল তমুক বক্তার সেই ভুল মাশাআল্লাহ আবু তো আদনানের এই ভুল আপনি বক্তা হচ্ছেন না কেন এই যে চেয়ারে আসেন বসেন বসে যান বসে ওয়াজ করেন নাকি ভাই এই ওয়াজ করেন না আবার এগুলো ওয়াজ না এগুলো কমেডি এগুলো কি কমেডি রুচি রুচির দুর্ভিক্ষর অংশ এগুলো আমাদের যে রুচির দুর্ভিক্ষ দেখা দিয়েছে এগুলো তার জাজল্যমান প্রমাণ এগুলো সুবহান আর বলতে যাচ্ছি না থাক তাসকিয়া নষ্ট হয়ে যাবে আর লাস্ট নয় নম্বর বললাম কি বলছি বলেন তো মনের এই বিষয়গুলোকে দূর করা লাস্ট দশ নম্বর যেটা সেটা হচ্ছে যে নয় নম্বর বলছি মনেরটা নয় নম্বর বলছি যে অতিরিক্ত খাওয়া অতিরিক্ত ঘুম অতিরিক্ত কথা বলা অতিরিক্ত মানুষের সাথে মেলামেশা করা এগুলো একটু কমিয়ে যেখানে কাজ হবে সেই কাজটা করা যেটা করলে আমার পরকালের উপকারিতা আছে এটা করা আর দশ নম্বর লাস্ট অ্যান্ড ফাইনাল তাসকিয়া বা আত্মশুদ্ধি অর্জন করতে হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া এই যে দিন দিন ইসলাম এই ইসলামটাকে প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে আল্লাহ পাক তৌফিক দান ইসলাম যারা প্রতিষ্ঠার চেষ্টা করে তাদের সাথে আল্লাহ পাকের সবসময় একটা ভালো সম্পর্ক থাকে এবং সে কখনো খারাপের দিকে যেতে পারবে না কারণ সে তো একটা বড় দায়িত্ব নিয়ে মাঠে নেমেছে সে যদি এখন খারাপের দিকে চলে যায় তাহলে তো জনগণ বিভ্রান্ত হয়ে যাবে এবং তার এই আমানতের খেয়ানত করা হবে এই ফিকিরই তাকে খারাপ পথে যেতে বাধা দিবে এবং তাসকিয়া তার মনের মধ্যে থাকবে ইনশাআল্লাহ সে যদি ডানে বামে চলেও যায় এই দিন প্রতিষ্ঠার এই যে তাড়না এটা তাকে আবার ফিরিয়ে নিয়ে আসবে ইসলামের দিকে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের যুবক ভাইদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া এই পবিত্র দিন দিন ইসলাম সমাজে পালন করার প্রচার করার প্রসার করার প্রতিষ্ঠা ঘটানোর তৌফিক দান করুন বলে আমিন আমরা আজকের এই সংক্ষিপ্ত আলোচনা শিখলাম যে তাসকিয়া বা আত্মশুদ্ধি হচ্ছে সমাজ পরিবর্তনের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট হাতিয়ার এটা অর্জন করার জন্য অনেক মাধ্যম আছে আমি আপনাদের জন্য দশটা মাধ্যম আজকে বলেছি এক নাম্বার কথা কি বলেছিলাম ভাই নিজের ফিকির আগে নিজের নফসের ফিকির করা দুই নাম্বার কি বলেছিলাম বলেন হ্যাঁ নিজের পরিবারের মধ্যে ইসলাম কায়েম করা মাশাআল্লাহ তিন নাম্বার কি বলেছিলাম হ্যাঁ কুরআনুল কারীম তেলাওয়াত কুরআনুল কারীম তেলাওয়াত করার কথা বলেছি চার নাম্বার কি বলেছি বেশি বেশি আল্লাহর জিকির করা পাঁচ নাম্বার বলেন আমার সাথে বলেন আল্লাহর কাছে বেশি বেশি দোয়া ছয় নাম্বার মউতকে স্মরণ মানে কবরকে জিয়ারত করা মউতকে স্মরণ করা সাত নাম্বার হকপন্থী তাসকিয়া প্রাপ্ত ওলামায়ে কেরামের সহবতে থাকা তাদের লেকচার শোনা তাদের বই পুস্তক পড়া ঠিক আছে আট নাম্বার কি বলেছি বলেন হ্যাঁ হ্যাঁ মনের মধ্যে যত রকম হিংসা বিদ্বেষ রিয়া এগুলো আছে এগুলো সব কি করতে হবে পরিহার করতে হবে নয় নাম্বার নয় না আট হবে নয় নাম্বার বেশি কথা বেশি খাওয়া বেশি ঘুম ইভেন বেশি সহবাস এগুলো ত্যাগ করতে হবে আল্লাহ ত্যাগ কর এটাই হালালের কথাই বললাম হারাম তো বাদ হারামের যদি চোখ থেকে থাকে আল্লাহর ওয়াস্তে তওবা করেন কারণ জিনার সাথে সম্পৃক্ত কোনো ব্যক্তির দ্বারা দিনের একামত সম্ভব নয় জিনা করলেই মনে নূর চলে যাবে এই যে আজকের লেকচারটা শুনলেন বাসায় গিয়ে যদি আজকে রাত্রে কোনো নগ্ন মেয়ের ছবি চোখের সামনে পড়ে যায় আজকের সমস্ত লেকচারের নূর নষ্ট হয়ে যাবে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার কলব থেকে নূরটা চলে গেল যদি কেউ আজকে আল্লাহ না করুক ভুল করে কোনো খারাপ মুভি দেখে ফেলেন বাসায় গিয়ে দেখবেন যে আপনার আজকের যে তাসকিয়া এই যে ভালো লাগলো কথাগুলো শুনতে মনটা পবিত্র হলো ভালো ফিলিংসটা নষ্ট হয়ে যাবে হুজাইফা রাদিয়াল্লাহু আনহু বলতেন আমরা যখন ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে থাকি তখন ঈমান বেড়ে যায় বাসায় গেলে মনে হয় মুনাফিক হয়ে গেছে তো আর বাসায় গিয়ে যদি আমরা খারাপ কাজে লিপ্ত হয়ে যাই এই নূর তাসকিয়াটা নষ্ট হয়ে যাবে আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আর সর্বশেষ সবচেয়ে ইম্পর্টেন্ট লাস্ট অ্যান্ড ফাইনাল হচ্ছে নবীর রেখে যাওয়া দিন নবীকে ভালোবাসেন কিনা ভাই আল্লাহ নবীকে ভালোবাসেন কিনা নবী কি এখন আছেন আচ্ছা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুন্নত কি আছে তার উপর নাজিল হওয়া কোরআন কি আছে তার দিন ইসলামটা আছে কি না মিটে গেছে সেই আল্লাহ কি আছেন না নাই আচ্ছা আল্লাহ পাক আছেন তার কিতাব আছে তার নবীর সুন্নত আছে তার দিনও আছে এই দিন পালন করা
প্রচার প্রসার করা প্রতিষ্ঠার দায়িত্ব কার কাদের বাঘ ভাল্লুক করবে গরু ছাগল করবে না আমরা যদি সত্যিকারের আশিকের রাসূল হয়ে থাকি আমরা দিন প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ চেষ্টা করব প্রতিষ্ঠা মানে কি আপনার যা আছে তাই দিয়ে দিনকে সাহায্য করেন জমি আছে একটা মাদ্রাসা করেছেন দিনের জন্য করলেন মাশাআল্লাহ এতিমের দায়িত্ব নিয়েছেন 10টা দিনের জন্য করলেন একটা মসজিদ করেছেন দিনের জন্য করলেন একটা বই লিখেছেন দিনের জন্য লেকচার দিয়েছেন দিনের জন্য খুতবা দিয়েছেন দিনের জন্য একটা অ্যাসোসিয়েশন করেছেন দিনের জন্য করেছেন দিনের উপকার আসে এমন যে কোনো কিছুই আল্লাহর পথের জিহাদ ইনশাআল্লাহ আল্লাহ পাক আমরা সবাইকে দিনের জন্য দাওয়াত এবং জিহাদের তৌফিক দান করুন বলি আমিন আজকে আমরা এখানে শেষ করছি আল্লাহ পাক আমরা সবাইকে তাসকিয়া অর্জন করার তৌফিক দান করুন এই 10টা গুণাবলী অর্জন করার তৌফিক দান করুন